আগস্ট 2024 কেমন যাবে? মেষ রাশি থেকে মীন রাশির কেমন থাকবে প্ল্যানেটারি পজিশন, কেমন থাকবে হেলথ, আপনার এডুকেশন, আপনার লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনার ক্যারিয়ার, আপনার বিজনেস, তার সাথে থাকবে অভূতপূর্ব উপায়। জানতে হলে দেখুন সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আসবো 2024-এর রাশিফল নিয়ে, একটা এপিসোডেই থাকবে মেষ থেকে মীন টোটাল রাশিফল। আপনারা সবাই বলেন আগে ওরটা কেন বলবেন, তা কারুরটাই বলবো না। যেমন একটা ছোট্ট পাথর গাড়ির গতি বদলে দিতে পারে, ঠিক তেমনি মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা তার পুরো জীবনকেই কিন্তু বদলে দিতে পারে। প্রথমেই আসবো মেষ রাশির কেমন থাকবে আগস্ট মাস। প্ল্যানেটারি পজিশন, এই রাশির অধিপতি মঙ্গল ফার্স্ট হাউসে, সেকেন্ড হাউসে গুরু বৃহস্পতি, ফোর্থ হাউসে রবি, ফিফথ হাউসে বুধ শুক্র, সিক্সথ হাউসে থাকবে কেতু, ইলেভেন্থ হাউসে শনি এবং টুয়েলভ হাউসে থাকবে রাহু। 16th আগস্টে রবি সিংহ রাশিতে, 25 আগস্ট শুক্র কন্যা রাশিতে, 26 আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, আর 22 আগস্ট বুধ বক্রী থাকবে। এবার আসবো মেষ রাশির হেলথ বা স্বাস্থ্য। 26 আগস্টের আগে সেরকম কিছু সমস্যা হবে না, তবে এরপরে শারীরিক কিছু সমস্যা হবে। একটু কাজ করলেই আপনি হাঁপিয়ে উঠবেন। আপনাকে প্রতিদিন যোগ বা এক্সারসাইজ অবশ্যই করতে হবে, খাওয়ার দিকে নজর রাখতে হবে, সেরকম বড় কিছু সমস্যা দেখা দেবে না। এবার আসবো এডুকেশন, মেষ রাশির শিক্ষা। পঞ্চম ঘর হলো শিক্ষার, যেখানে বুধ ও শুক্র বিরাজ করছে। 16th আগস্ট আবার রবিও এই ঘরে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে পরিবর্তিত হবে। এই প্রথমবার রবি এক বছরের মধ্যে, এই এক মাস 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। সুতরাং শিক্ষার্থীদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আপনি কোনো পরীক্ষায় বসলে তার ফল ভালো হবে, যে কোনো পরীক্ষায় আপনার বসলে তাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন। এবার আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। পঞ্চম ঘর পড়াশোনার সাথে প্রেমের জন্য শুভ ঘর বলে মনে করা হয়। যেখানে বুধ ও শুক্র একসাথে বসে আছে, সেখানে আপনার প্রেমিকের সাথে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। গুড নিউজ। কারোর সাথে রিলেশনে থাকলে রিলেশন তৈরি হওয়ার একটা প্রগাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন, 7th হাউস হলো বিবাহিত জীবনের ঘর, যার গুরু হলেন শুক্র, এবং শুক্র 5th হাউসে আছে, তবে 25th আগস্টের পর 6th হাউসে প্রবেশ করবে। তখন 25th আগস্টের পর ছোটোখাটো ব্যাপারে ঝগড়া চলতে পারে, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা দেখা দিতে পারে, তাই একটু সাবধানে চলতে হবে। 25 আগস্টের আগে শুক্র 11th হাউসকে দেখছে, তাই আপনার লাইফ পার্টনারের প্রফিট মানে প্রমোশন হতে পারে, কাজের ক্ষেত্রে ভীষণভাবে প্রফিট হতে পারে। ভাগ্য বৃহস্পতির ঘর, কিন্তু তিনি 2nd হাউসে আছেন, সুতরাং 10th হাউসকে দেখছে, তাই ভাগ্যে আপনার ধনপ্রাপ্তি আছে, শত্রুর আগমন হতে পারে, তার থেকে সাবধান। 25-26 তারিখের আগে অবধি শুভ যোগ, ভালো কাজ করে নেবেন। মঙ্গলের অবস্থান ভালো আছে, কোনো ডিল করতে হলে করে নেবেন, কোনো মঙ্গলজনক কাজ করার হলেও করে নেবেন। কেরিয়ার বা কর্মজীবন, 10th হাউস হলো কর্মজীবনের ঘর, সেই ঘরে শনিদেব আর উনি 11th হাউসে বসে আছেন। কোনো রাশির মানে যেহেতু কোনো রাশি পরিবর্তিত হচ্ছে না, শনি বক্রী আছে, অনেক সময় পর্যন্ত বক্রী থাকবে, সুতরাং আপনার ব্যবহার, আপনার কাজের মধ্যে পরিবর্তন দেখা দেবে। এই মাসে মঙ্গল, রবি, বৃহস্পতি তিনজনেই ভালো অবস্থানে আছে, তাই কর্মজীবনে ভালো ফল পাবেন। মেষ রাশির এই মাসে প্রতিটি মানুষেরই জীবনে উন্নতি ঘটবে।
উপায় বলবো, হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার জপ করুন, ওম ক্রাং ক্রিং ক্রোং সহা ভৌমায় নমঃ। সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করুন। আসবো বৃষ রাশির আগস্ট 2024 এর রাশিফল নিয়ে। প্রথমেই আসবো আপনার স্বাস্থ্য। ফার্স্ট হাউসের অধিপতি হলো শুক্র। শুক্র আছে এই হাউসেই, মানে ঠিকঠাক আছে, 25 আগস্টে ত্রিকোণে চলে যাবে, তাই খুব ভালো স্থিতি। কিন্তু মঙ্গল আপনার ফার্স্ট হাউসে যেহেতু আছে, স্কিন হেডেক এই জাতীয় ছোটোখাটো প্রবলেম বানাবে, এবং হেলদি খাওয়ার খান এবং মাথা গরম কম করুন। এডুকেশন বা শিক্ষা পঞ্চম ঘর, শিক্ষার ঘর, সেখানে কেতু বিরাজ করছে এবং এই বছর এখানেই থাকবে। সুতরাং পরিস্থিতি খুব খারাপ, কারণ কেতু হলো একটা মানে মাইন্ডলেস প্ল্যানেট, কোনো কিছুতেই সে সন্তুষ্ট না, তাই পড়ার ক্ষেত্রেও আপনি সন্তুষ্ট হবেন না। ভালো ফল পাওয়া সত্ত্বেও আপনার মনের মধ্যে সন্দেহ থাকবে, মন চঞ্চল হয়ে পড়ায় মনোযোগ দিতে পারবেন না। তবে বুধে দৃষ্টি থাকায় আপনার বুদ্ধি বাড়বে এবং পড়ার প্রতি আগ্রহ বা ইচ্ছা তৈরি হবে। লাভ লাইফ বা প্রেম জীবন এই পঞ্চম ঘর, এই প্রেমের ঘর, তাই পার্টনারের সাথে সম্পর্ক একদম ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকবে, একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেবে, নিজের মনের কথা পার্টনারকে শেয়ার করবে না, এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে থাকবে। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন, 7th হাউসে মঙ্গল বিরাজ করছে, 25 আগস্ট পর্যন্ত এর দৃষ্টি আছে 7th হাউসের ওপর, তাই জীবনে সুখ শান্তি আসবে, আপনার ঘোরা বেড়ানোর সম্ভাবনা আছে, কোনো প্ল্যানিং থাকলে করতে পারেন, কিন্তু মঙ্গলের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে যাবে। এবার বলবো ভাগ্য। 9th হাউসে শনিদেব 14th নভেম্বর পর্যন্ত বকরী থাকবে এবং গুরু দৃষ্টিও আছে, তাই যে কোনো সামাজিক কাজ করতে পারবেন, পরিবারের সাথে মিলে কোনো বড় ডিল আপনি করতে পারবেন, প্ল্যান থাকলে করে ফেলুন, ঠিক আপনি আস্তে আস্তে করে ফেলতে পারবেন। কেরিয়ার বা কর্মজীবন 16th আগস্টের পর থেকে আপনি আপনার যোগ্যতা যে দেখাতে পারবেন, আপনার কাজে প্রশংসা আসবে, আপনার পরিশ্রম করতে থাকবেন, তাই ভালো ফলও পাবেন। উপায় বলবো, পাখি আর কুকুরদের জল ও খাবার খাওয়ান, কেতুর বীজ মন্ত্র পাঠ করুন ও শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওং দ্রাং দ্রিং দ্রোং সহা শুক্রায় নমঃ। আর কেতুর বীজ মন্ত্র হলো ওং স্রাং স্ত্রিং স্ত্রং সহা কেতবেন। বাকি রাশিগুলো দেখার আগে অবশ্যই আমার চ্যানেল সুখের চাকা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার ওয়েবসাইট sukherchaka.com এ গিয়ে সার্চ করুন। রাশিফল বারবার দেখতে হলে ওখানে পুরো রাশিফল লেখা আছে, সুখের চাকা ওয়েবসাইটেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা ওয়েবসাইটে গিয়ে যে কোনো আইটেম চুজ করতে পারছেন রীতিমতো। সুখের চাকায় যাবতীয় ফেংশুই আইটেম, যাবতীয় বস্তু আইটেম, যাবতীয় যা কিছু প্রয়োজন আপনারা দেখে নিতেও পারছেন। সুতরাং আপনারা দেখুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ওয়েবসাইটটা আপনাদের কেমন লাগছে। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির স্বাস্থ্য খুব একটা ভালো নয়। 3rd হাউসে বুধ বিরাজ করছে, 22 তারিখ পর্যন্ত এখানেই থাকবে। বুধ বকরী হয়ে 2nd হাউসে প্রবেশ করবে, তাই 22 তারিখের আগে স্কিন স্টোম্যাক এবং পেটের সমস্যা হতে পারে। এবার আসবো মিথুন রাশির এডুকেশন বা শিক্ষা পঞ্চম ঘরে শুক্র, শুক্রের অধিপতি, কিন্তু সেখানে এও শুক্র 3rd হাউসে, সুতরাং অনলাইন ডিজিটাল স্পেশাল পড়া ছেড়ে আপনি অনলাইন শপিংয়ে মন দিয়ে ফেলবেন, গেম খেলবেন, মন চঞ্চল থাকবে, যে কোনো কাজের এনার্জি পেতে দেরি হবে, যখন শুক্র 25th আগস্ট পর থেকে আপনি পড়াশোনা ঠিকভাবে ভালোভাবে চলবে। এবার আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। রাশির অধিপতি তার পঞ্চম ঘরের অধিপতি, দুজনেই 3rd হাউসে এসে বসে আছে, সুতরাং আপনাদের মধ্যে মিলমিশ থাকবে, ঘোরা বেড়ানো হবে, শনি দেখছে 3rd হাউসকে, তাই একটু কথা কাটাকাটি একটু হবে।
ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবন, 7,000 লর্ড গুরু বৃহস্পতি 12,000 বসে আছে মঙ্গলের সাথে, এটা ভালো লক্ষণ একদম না। দুজনের মধ্যে ঝগড়া ভুল বুঝাবুঝি চলবে, লাইফ পার্টনারের শারীরিক প্রবলেমও হতে পারে। এবং ধরুন যদি আপনার মধ্যে সম্পর্ক ভালো থাকে তাহলে পার্টনারের কর্মজীবন কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ভাগ্য 9,000 শনি বিরাজ করছে এবং 2025 পর্যন্ত এখানেই থাকবে, আর উনি আপনার ভাগ্যকে তৈরি করার চেষ্টা করছেন। 14th November পর্যন্ত শনি বক্রী থাকবে, আপনার কাজ হবে তবে ধীরে আস্তে। আপনি নিশ্চিত থাকুন ভাগ্য আপনাকে সাথ দেবে, ভাগ্যের দেবতা 12,000 বসে আছে, তার কৃপায় আপনার ভাগ্য ফল ভালোই হবে। কেরিয়ার বা কর্মজীবন 10,000 রাহু বিরাজ করছে এই বছর, ওখানেই থাকবে। যদি 6-7 মাসের মধ্যে কর্মজীবনে পরিবর্তন না আসে তাহলে আগামী 6-7 মাসের মধ্যে অবশ্যই পরিবর্তন হবে। ফরেনে যাওয়ার যোগ আছে, বড় কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ আছে, শর্টকাটসভাবে কাজ করার চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে, বাড়ির থেকে দূরে গিয়ে আপনি কাজ করবেন। টিপস কি বলবো, বুধের বীজ মন্ত্র 108 বার অবশ্যই জপ করুন। ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমো, গুরুর বীজ মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বৃহস্পতায় নমো, এই জপ আপনারা চালিয়ে যান, অবশ্যই আপনাদের উন্নতি অধরা থাকবে। এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির 2024 আগস্ট মাস কেমন যাবে, প্রথমেই আসবো কর্কট রাশির হেলথ। পঞ্চম ঘর স্বাস্থ্যের ঘর মানা হয়, ঘরের অধিপতি মঙ্গল 26 আগস্টের পর 12,000 প্রবেশ করবে, তাই স্বাস্থ্য একটু কমজোর থাকবে, লিভার স্টমাক হজমের সমস্যা দেখা দিতে পারে। মঙ্গল 12,000 প্রবেশ করলে হেডেক ও চিন্তার কারণ মাইগ্রেন হতে পারে এবং ছোটোখাটো আঘাতের সম্ভাবনাও দেখা দিতে পারে। এডুকেশন বা শিক্ষা আপনাকে বলবো, পঞ্চম ঘর শিক্ষার ঘর, ওই একই ব্যাপার, মঙ্গল 11th house আছে, নিজের ঘরের দিকে দৃষ্টিপাত করছে, তাও আবার সপ্তম দৃষ্টি। 25-26 আগস্ট অবধি আপনার পড়ার স্থিতি ভালোই থাকবে, পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন, অ্যাডমিশন নিতে চাইলে সেটাও ভালোভাবে হয়ে যাবে। এবার আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। পঞ্চম ঘরে শনি মঙ্গলের দৃষ্টি আছে, তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটু কষ্ট করতে হবে। আপনার পার্টনারের ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন দেখা দেবে, রাগ অভিমান অহংকার এগুলো আসতে পারে। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন 7,000 লর্ড শনি 4,000 বিরাজ করছে, 14 নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে, তাই সম্পর্কে ভুল বোঝাবুঝি যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কারুর একজনের শরীর খারাপ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ভাগ্য 9,000 রাহু বিরাজ নিয়ে একটু ভাবনার বিষয়, ভাগ্য কমজোরি দেখাচ্ছে, ধৈর্য রাখতে হবে, কাজে দেরি হতে পারে, ভাগ্য ভালো ফল প্রদান করতেও পারে আবার নাও পারে। যেহেতু রাহু আছে প্রতিদিনের চার্ট তখন দেখতে হয়। কেরিয়ার বা কর্মজীবন 11th house মঙ্গল ও বৃহস্পতি দুজনে একসাথে বিরাজ করার জন্য কর্মজীবন ভালোই দেখাচ্ছে, যে কোনো কাজে আপনি খুব সহজেই করতে পারবেন, বেশি পরিশ্রম করতে হবে না এবং কোনো কাজ করার প্রবণতাও আপনার মধ্যে দেখাবে। আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, ধনপ্রাপ্তির যোগ এবং ইনভেস্টমেন্টের যোগ দেখাচ্ছে। টিপস হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র 108 বার জপ করুন, ওং স্রাং স্রিং স্রোং সাহা চন্দ্রমশে নমো, সূর্য অস্ত যাওয়ার পর আর রাহুর বীজ মন্ত্রও জপ করুন। এবার আসবো সিংহ রাশির আগস্ট 2024 রাশিফল নিয়ে, কেমন থাকবে সিংহ রাশির জাতকরা। তার আগে অবশ্যই যারা নিউ ভিউয়ার্স তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই সুখের চাকার সাথে আপনারা প্রায় 950 মতো ভিডিও আছে আপনারা দেখুন, দেখে নিজেদের লাইফে অ্যাপ্লাই করুন, ফল পেলে তারপরে জানুন ডিটেলসে।
তার জন্যই আমার কর্ম প্রচেষ্টা। না জেনে কেউ আসবেন না, জেনে আসুন উপায় করলে যে ফল পাওয়া যায় সেটা জান, মানে সেটা সুখের চাকার টেস্ট টোটকা করলে আপনি বুঝতে পারবেন। হেলথ বা স্বাস্থ্য কেমন থাকবে, ফার্স্ট হাউসের লর্ড হলো রবি, সিংহ রাশির জাতকদের শরীর কেমন থাকবে, এই রবি 12th হাউসে বসে আছে 16 আগস্ট অবধি। 16 আগস্ট অবধি শরীর ঠিক থাকবে না, স্বাস্থ্যের পরিবর্তন হবে, ইমিউনিটি পাওয়ার কম থাকবে, হসপিটালে খরচার পরিমাণ বাড়তে পারে। 16 আগস্টের পর সিংহ রাশিতে প্রবেশ করলে আরও বলবান হয়ে যাবে, সব চিন্তা দূরে চলে যাবে। এডুকেশন শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি গুরু বৃহস্পতি মঙ্গলের সাথে কেন্দ্রে বিরাজ করছে, এটা সিংহ রাশির শুভ বলে মনে করা হয়। এই মাস শিক্ষার্থীদের জন্য চিন্তার কারণ নেই, পড়ায় মন বসবে, পরিষ্কার পরিচ্ছন্ন ফল পাবে, লাভ লাইফ প্রেম জীবন। পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতি একসাথে আছে আর রবি দৃষ্টি আছে বলে তাই মাসের শুরুতে কথা কাটাকাটি মনোমালিন্য চলবে, পুরনো কথার উপর ভিত্তি করে সম্পর্কের ফাটল পর্যন্ত ধরতে পারে, সেজন্য কম কথা বলুন। ম্যারিটাল লাইফ বিবাহিত জীবন, সপ্তম ঘরে শনি বিরাজ করার জন্য এই মাসের শুরুতে লাইফ পার্টনারে কর্মজীবনে গ্রোথ আসবে, আপনি বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন, প্রফিট হবে। শনি বকরি থাকার জন্য ভালো মন্দ নিয়ে চলতে হবে। ভাগ্য, ভাগ্যের দেবতা মঙ্গল 10th হাউসে আছে বৃহস্পতির সাথে 26 আগস্ট পর্যন্ত, তাই ভাগ্য আপনার সাথে থাকবে, যে কোনো বড় কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ার, কর্মজীবন 10ম ঘরের দেবতা, প্রথম ঘরে থাকার জন্য এবং দ্বিতীয় ঘরেও কিছুদিন বিরাজ করবে, সূর্য আসবে প্রথম ঘরে, তাই মাসের শুরুতে কাজের একটু চাপ আসবে, কখন কাজ করতে ইচ্ছা করবে, আবার কখনো কাজ করতে ইচ্ছা করবে না, তবে যে কাজই করুন না কেন তাতেই প্রফিট হবে, লাভবান হবেন, সময়টাকে কাজে লাগান। উপায় বলবো, সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার এবং হনুমান চল্লিশার পাঠ করুন প্রতিদিন। কন্যা রাশির জাতকদের 2024 আগস্ট মাস কেমন যাবে, সফলতা পাবেন, কি সফলতা পাবেন না কি শুভ সংযোগ ঘটতে চলেছে। প্রথমেই আসবো হেলথ নিয়ে, আপনার হসপিটালের বিল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ইমিউনিটি পাওয়ার ডাউন হতে পারে, আপনার খাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে, ঋতু পরিবর্তনের সাথে সাথে শারীরিক সমস্যা দেখা দিতে পারে 22 আগস্টের আগে, কিছু প্রবলেম অবশ্যই প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘর শিক্ষার, আর এই ঘরের অধিপতি শনি, আর শনিদেব 6th হাউসে আছে এবং বকরি আছে, এই মাসে পড়ার জন্য খুব ভালো, নতুন চিন্তা আপনার মাথায় আসবে, পড়ার প্রবণতা আপনার মধ্যে দেখা দেবে, পজিটিভ চিন্তা আসবে মাথার মধ্যে, আপনি চাইলেই কলেজ বা ভালো স্কুলে ট্রাই করতে পারেন। লাভ লাইফ বা প্রেম জীবন, শনি বক্রি আছে 14 নভেম্বর পর্যন্ত, তাই শনি পঞ্চম ঘরের ফল আপনি পাবেন রবি এবং গুরু দৃষ্টি আছে এই ঘরের উপর, পুরনো সম্পর্ক আবার জোড়া লাগবে, যাদের সাথে কথা বলা বন্ধ ছিল বা আবার কথা বলা শুরু হবে। বিবাহিত জীবন বা ম্যারিটাল লাইফ 7th হাউসে এই রাহু বিরাজ করছে, বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে, সম্মানহানি হবে, ভুল বোঝাবুঝি তো হবে, ঝগড়া হবে ছোটখাটো ব্যাপারে, এই বছর পুরোটাই রাহু এই ঘরে থাকবে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্য, ভাগ্যের ঘরে শুক্র বিরাজ করছে, তাই ভাগ্য আপনার টলমল করছে, কিন্তু 25 আগস্টের পর থেকে একটা লাইনে আসবে, তাই এর আগে কোনো বড় ডিসিশন অবশ্যই নেবেন না, বাধা সৃষ্টি হলে 25 তারিখের পর সব ঠিক হয়ে যাবে। কেরিয়ার বা কর্মজীবন 10th হাউসের লর্ড বুধ বিরাজ করবে 12th হাউসে শুক্রের সাথে, দূরে কোনো জায়গায় গিয়ে কাজ করার যোগাযোগ দেখা যাচ্ছে, কাজের অফার আসবে, কাজ নিয়ে আপনার মধ্যে ভালো চিন্তা ভাবনা করতে পারবেন, কাজের চাপ বাড়বে, 22 আগস্টের পর প্রফিট হবে, চিন্তা দূর হবে। টিপস বলবো, পাখিদের জল ও খাবার দেওয়া দিন এবং বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন, ওং ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমো, এবং শুক্রের বীজ মন্ত্র 108 বার জপ করুন, গণেশ পুজো করুন,
মন্ত্র জপ করুন, খুব ভালো থাকতে পারবেন। আসবো তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির আগস্ট মাস কেমন যাবে? প্রথমেই আসবো হেলথ প্রসঙ্গে। শুক্র 11th হাউসে বিরাজ করছে, কিন্তু 25 আগস্ট 12th হাউসে আসবে। সুতরাং 12th হাউসে একদমই ভালো মানা হয় না, আপনারা এখন বুঝেই গেছেন। ইমিউনিটি পাওয়ার কমে যাবে 25 আগস্টের পর থেকে। 25 তারিখের আগে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কিন্তু তবুও খাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। ফাস্ট ফুড খাওয়া চলবে না, হেলদি ফুড খেতে হবে, বেশি করে জল খেতে হবে যাতে লিভার ঠিক থাকে। এডুকেশন বা শিক্ষা। পঞ্চম ঘর শনিদেব বিরাজ করছেন, নিজের রাশিতেই আছে। শুক্র বুধের দৃষ্টিও আছে এই ঘরের উপর, অর্থাৎ দুটো শুভ গ্রহের দৃষ্টি আছে। কোনো পাপ গ্রহ পীড়িত নয় পঞ্চম ঘরে, তাই জন্য বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মন দিয়ে পড়াশোনা করো, দুর্ধর্ষ হবে। লাভ লাইফ বা প্রেম জীবন, শনি ও শুক্র একে অপরের উপর দৃষ্টি বানিয়ে রেখেছে, তাই পার্টনারের সাথে মনের ভাব, মনের কথা না বললেও ভালোবাসা স্ট্রং থাকে। ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবন, 7th হাউসের অধিপতি মঙ্গল। আর এই মঙ্গল আপনার 8th হাউসে বিরাজ করছে 25 আগস্ট পর্যন্ত, তারপর 9th হাউসে প্রবেশ করবে। মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে, মঙ্গলের স্থিতি খুব খারাপ। বিবাহিত জীবনের দিকে একটু খেয়াল রাখতে হবে ও পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ভাগ্য কেমন থাকবে তুলা রাশির? ভাগ্য, ভাগ্যের স্বামী বোধ এই মাসে ভাগ্য আপনার ভালোই দেখা যাচ্ছে। যে কোনো কাজে আপনার ভালো ফল পাবেন, ভালো খবর পাবেন, তাহলে কি একদম এগিয়ে চলুন। কেরিয়ার বা কর্মজীবন, আপনার কনফিডেন্টের সাথে আপনি কাজ করবেন, ইনভেস্ট করলে প্রফিট পাবেন, আপনার লাভই হবে তাতে। টিপস বলবো, হনুমান চল্লিশা পাঠ করুন, বুধ ও শুক্রের বীজ মন্ত্র জপ করুন 108 বার। ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমো, ওং দ্রাং দ্রিং দ্রং সাহা শুক্রায় নমো। জীবন খুব সহজ হয়ে যাবে যখন আপনাকে, মানে পরখ করার নয়, আপনাকে বোঝার লোক আপনার জীবনে এসে যাবে। এবার আসবো বৃশ্চিক রাশির কেমন থাকবে 2024-এর আগস্ট মাস। প্রথমেই আসবো স্বাস্থ্য, মঙ্গল 7th হাউসে আছে, তবে 25 আগস্ট 8th হাউসে প্রবেশ করবে। সুতরাং আপনার শরীর স্বাস্থ্য ইমিউনিটি পাওয়ার কমে যাবে, পেটের সমস্যা হবে, ঋতু পরিবর্তনের জন্য হালকা জ্বর সর্দি কাশি এগুলো হতে পারে 25 আগস্টের আগে অবধি। শারীরিক সমস্যা তেমন কিছু হবেই না। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি রাহু পঞ্চমে বিরাজ করছে, এই বছর বিদ্যার্থীদের জন্য খুবই খারাপ সময় যাচ্ছে, কারণ একদম পড়াশোনায় মন বসছে না, এখানেই থাকবে, পড়ায় মন বসবে না, মানসিক চঞ্চলতা বাড়বে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিও আছে বলে তাই কখনো কখনো পড়তে ইচ্ছা জাগলেও রাহু এত স্ট্রং ওখানে যে সে মনকে সবসময় অন্যদিকে ঘুরিয়ে দেবে। লাভ লাইফ বা প্রেম জীবন, পঞ্চম ঘর থেকে প্রেমের ঘর, এবং সেখানে রাহু বিরাজ যেহেতু করছে, প্রেমের মধ্যে বাধা সৃষ্টি হবে, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকবে না, কারণ রাহু হলো মাইন্ডলেস প্ল্যানেট, সে কিছুতেই খুশি হয় না। ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবন, 7th হাউসের অধিপতি মঙ্গল ও গুরু দুজনেই বিরাজ করছে, কিন্তু 7th হাউসের লর্ড হলো শুক্র, এবং এই শুক্র আবার বুধের সাথে কেন্দ্রে আছে। সুতরাং এই মাসে এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনের জন্য খুবই ভালো, লাইফ পার্টনারের সঙ্গে পরিবার পরিজনদের নিয়ে ভালোবাসায় ভরে যাবে, আপনার মধ্যে বিশ্বাস ভালোবাসা আরো আরো মজবুত হবে। এবার ভাগ্য, ভাগ্য কেমন যাবে? ভাগ্য ভালোই যাবে, ভাগ্য আরো ভালো হয়ে যাবে। ভাগ্যের ঘরে রবি বিরাজ করছে, সুতরাং 9th হাউসে রবির মতো গ্রহ থাকলে একদম স্ট্রং করে তুলবে আপনাকে। কেরিয়ার, বছর একবার, মানে গ্রহ স্থিতি যা আছে তাতে 10th হাউসে কথা ভেবেই আমি বলছি, আপনার কর্মজীবন খুব ভালো দেখাচ্ছে, আপনি যে কোনো কাজে ইনভেস্ট করতে পারেন, বড় ডিল সাইন করতে পারেন, ব্যবসাতেও আপনার বেশ ভালোই লাভ দেখাচ্ছে।
টিপস, উপায় কি বলবো, পাখিদের দানা শস্য খেতে দিন, জল দিন, মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন, ওম ক্রাং ক্রিং ক্রোং সহা মঙ্গলায় নমো বা ভৌমায় নমো, হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন। আসবো ধনুরাশির প্রসঙ্গে, তার আগে যারা এখনো করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। নতুন নতুন অনুষ্ঠান, অনেক ভ্যারাইটি দেখতে হলে অবশ্যই সুখের চাকাকে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। প্রথমেই আসবো ধনু রাশির আগস্ট মাস কেমন যাবে হেলথ। রাশির অধিপতি বৃহস্পতি এবং এই বৃহস্পতি সিক্স হাউসে আছে, আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হতে পারে, আপনার স্টমাক গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে এবং গ্যাস অ্যাসিডিটি দেখাচ্ছে, ভালো করেই এটা থাকবে, বুঝতে পেরেছেন? এমনকি শত্রু রাশিতে যেহেতু বসে আছে তাই কখনো কখনো আপনার হেলথ প্রবলেম বেশ ভালো মতো দেখা দিতে পারে। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সিক্স হাউসে আছে, মঙ্গল আর বৃহস্পতি দুজনেই শত্রু রাশিতে বসে আছে। 25 আগস্টের আগে অবধি মন চঞ্চল হবে, অনলাইন শপিং গেমিং এইসবের দিকে মন যাবে, পড়াশোনায় মন বসবে না, তারপরে ঠিক হবে। এবার আসবো লাভ লাইফ বা প্রেম জীবন, মঙ্গল ও বৃহস্পতির একসাথে আছে, 12th হাউসের দিকে দৃষ্টিপাত করছে, আপনার লাভ পার্টনারের সাথে আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকতে পারে, আপনার লাভ রিলেশন নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং যে কোনো বিষয়ে ভরসা করতে পারেন। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন, 7th হাউসের লর্ড বুধ, এই বুধ শুক্রের সাথে বসে আছে বাসস্থানে, এই মাসে বিবাহিত জীবন ভালো কাটবে, আপনার জীবনে সঙ্গীর জীবন সঙ্গীর কর্মজীবনেও অনেক উন্নতি হবে, শারীরিক সমস্যাও হবে না, ওর ফলে কি ভালোবাসা একবারে আর গাঢ় হবে। ভাগ্য, বুধ আর শুক্র ভাগ্যস্থানে বসে আছে বলে 9th হাউসে আপনি কিন্তু ভাগ্যের স্বামী হলেন রবি, সে 8th হাউসে বসে আছে, 6, 8, 12 যার পুষ্টিতে ভালো মানা হয় না এটা, তাই জন্য 8th হাউসে বসে আছে 16th আগস্টের পর নিজের ঘরে প্রবেশ করে, এরপরে 16th আগস্টের পর আপনার প্রচুর ভাগ্যোন্নতি ঘটবে, ইনভেস্টমেন্ট করতে পারেন এবং কোনো শুভ কাজ করতে পারেন। কর্মজীবনে বসে আছে কেতু, আর কর্মজীবনে বাধা সৃষ্টি হচ্ছে, গুপ্ত শত্রু সৃষ্টি হচ্ছে, সব কাজে খুদবার করার জন্য আপনি ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছে, নিজেকে প্রস্তুত রাখতে হবে। কথা বুঝেছেন? বুধ ও শুক্রের ত্রিকোণ দৃষ্টি যেহেতু রয়েছে সুতরাং কাজ আসবে আপনার, মানে আপনাকে ভালোভাবে সেটা গ্রহণ করতে হবে। উপায় বলবো, গুরুর বীজ মন্ত্র 108 বার ওম গ্রাং গ্রিং গ্রৌং সহা গুরুবে নমো এবং মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সহা ভৌমায় নমো, এইটা অবশ্যই জপ করুন। এবার আসবো 2024 আগস্ট মাস মকর রাশির কেমন যাবে। প্রথমেই আসবো স্বাস্থ্যের প্রসঙ্গে, আপনার শারীরিক কোনো সমস্যা হবে না, কারণ শনি বক্রী আছে, তবে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন, যতটা সম্ভব বাইরের খাওয়া অ্যাভয়েড করবেন, তাহলেই একদম লাইফ জিন্দালালা। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘর মঙ্গল আর বৃহস্পতি একসাথে বসে আছে, বৃহস্পতি আপনার জ্ঞান প্রদান করবে এবং মানে যেহেতু শুক্রের রাশিতে বসে আছে তাই একটু খারাপ, 25 আগস্টের পর সব ঠিক হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই, পরীক্ষার ফল কিন্তু ভালো হবে না, পরে সব ঠিকঠাক হয়ে যাবে। লাভ লাইফ প্রেম জীবন একটু টলমল করবে, পার্টনারের মধ্যে চেঞ্জ আসবে, রাগ জেদ অভিমান ডমিনেটিং নেচার এগুলো দেখা দেবে। 25 তারিখের পর লাভ রিলেশন একটু ভালোর দিকে যাবে, তাহলে 25 তারিখ অবধি চুপচাপ থাকুন। ম্যারিটাল লাইফ বিবাহিত জীবন, 7th হাউসে রবি বিরাজ করছে, আবার রাহুর দৃষ্টিও আছে, তাই ম্যারিড লাইফ 50% ভালো আবার 50% খারাপ, আপনাকে সামলে চলতে হবে, ভীষণ সামলে চলতে হবে। ভাগ্য, ভাগ্যের স্বামী বুধ 8th হাউসে আছে এবং ভাগ্যের ঘর হল 9th হাউসে, কেতু বসে আছে, সুতরাং ভাগ্য গড়বড়, কিছু বলতে পারছি না ভাই,
কর্মজীবন, কর্মজীবনও খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এমনিতে বুঝতেই পারছেন সাড়ে সাতই চলছে, একটু সামলে চলুন, একটু সামলে চলুন। শুক্র আর বুধ যখন এইট হাউস থেকে বেরিয়ে যাবে না, তখন আপনার কর্মজীবনে একটু পরিবর্তন আসবে। 22 আগস্টের পর থেকে এর আগে আপস অ্যান্ড ডাউনস চলবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, একটু মানিয়ে গুছিয়ে চলুন, কি আর করা যাবে। টিপস উপায় বলবো, শুক্রের বীজ মন্ত্র 108 বার করে রোজ করুন, ওং দ্রাং দ্রিং দ্রোং শা শুক্রায় নমঃ। বুধের বীজ মন্ত্র 108 বার করে ওং ব্রাং ব্রিং ব্রোং সাহা বুধায় নমঃ। হনুমান চালিশার পাঠ করুন, এবং এই মাসে অবশ্যই আপনি ওং নমঃ শিবায় যতবার পারবেন বলুন। আসবো কুম্ভ রাশির 2024 কেমন যাবে আগস্ট মাস, তার আগে অবশ্যই আমার ওয়েবসাইট সুখেরচাকা.com দেখুন, এবং ওখানেও রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। কুম্ভ রাশির দেখুন 14 নভেম্বর পর্যন্ত ভালো ফলই দেবেন, কারণ বুধ ও শুক্র কেন্দ্রে বসে আছে, শুক্র এইট হাউসে যাবে, বুধও যাবে, সুতরাং বক্রিয় হয়ে যাবে বুধ, তখন ব্যাড হেডেক, নানা রকম ঋতু পরিবর্তন জনিত শারীরিক কিছু সমস্যা, ভাইরাল ফিভার, এই টাইপের রোগ দেখা দেবে। শিক্ষা, পঞ্চম ঘরের দেবতা হলো বুধ, বুধ আপনার সেভেন্থ হাউসে আছে এবং গ্রহ মানে প্রথম ঘরের দিকে দৃষ্টিপাত করছে, আপনার ট্যালেন্ট অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে, পরীক্ষার ফল ভালো হবে, যে কোনো বিষয়ে আপনি ফোকাস করতে পারবেন 22 আগস্টের পর থেকে। লাভ লাইফ প্রেম জীবন পঞ্চম ঘর, লাভ রিলেশনের ঘর, বুধ ও শনির সপ্তম দৃষ্টি আছে এই ঘরের ওপর, প্রেম জীবনে যা প্রবলেম আসবে তা 22 আগস্টের পর যখন বুধ বক্রী হয়ে এইট হাউসে আসবে না, তখন শনিও সিক্স হাউসে যাবে। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে যাতে ছোটখাটো ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ম্যারিটাল লাইফ বিবাহিত জীবন সপ্তম ঘর, ম্যারিড লাইফের ঘর, তার লর্ড হলো রবি, আর রবি সিক্স হাউসে আছে, তবে সেভেন্থ হাউসে প্রবেশ করবে 16 আগস্ট। এক বছর এমনটা একবারই হয় যখন রবি নিজের ঘরে প্রবেশ করে, এটা কিন্তু রাজ্যটুকু বলা হয়। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে, শুধু 16 আগস্টের আগে একটু সামলে চলতে হবে, কারণ ষষ্ঠ ঘর পুষ্টিতে ভালো মনে করা হয় না। ভাগ্য কেমন থাকবে, 9th হাউসের লর্ড শুক্র 7th হাউসে বসে আছে, শুক্রস্থিতি ভালোই আছে, সূর্যের সাথে কেন্দ্রে বিরাজ করছে, 25 আগস্টের পর চেঞ্জ হবে, ভাগ্য তখন খারাপ হতে শুরু করবে, তাই এর আগে কোনো ভালো কিছু করার কথা ভেবে থাকলে করে নিন, একদম করে নিন। ইনভেস্টমেন্ট বা কোনো বিজনেস, যা কিছু মনে আসছে সেগুলো আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন 25 আগস্ট অবধি। কি কর্মজীবন বলবো, 10th হাউস লর্ড মঙ্গল, মঙ্গল 4th হাউসে বসে আছে, আপনার কর্মজীবন ভালোই হবে, কাজের অফার আসবে, আপনি মন দিয়ে আপনার কাজকর্ম করতে পারবেন, এনার্জি বেড়ে যাবে, সফলতা আসবে একদম হাতের মুঠোয়। দেখুন সাড়ে সাথে চলছে, তাও আমি ভালো ভালো কথা বলছি কুম্ভ রাশির জন্য, ভাবা যায়। টিপস, বুধের বীজ মন্ত্র 108 বার জপ করুন, ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। শনির সাড়ে সাথে চলছে, তাই শনির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন, ওং প্রাং প্রিং প্রং সাহা শনিশ্চরায় নমঃ, বা ওং সাং শনিশ্চরায় নমঃ। আসি মীন রাশির প্রসঙ্গে, তার আগে অবশ্যই আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকার ব্যানার্জিকে ফলো করুন, এবং পেজে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে পারবেন। রাশিফল কেমন লাগছে কমেন্ট করতে কেউ ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করুন, যাতে আমি ভালো ভালো কিছু আপনাদের জন্য আনতে পারি, দেখতে পারি, কমেন্টটা অবশ্যই করবেন। হ্যাঁ, প্রথমে আসি মীন রাশির স্বাস্থ্য। মীন রাশির স্বাস্থ্য, আপনার ইমিউনিটি সিস্টেম উইক থাকবে, পেটের প্রবলেম হবে, ঋতু পরিবর্তনের ফলে একটু জ্বর সর্দি কাশি হতেই পারে, ভাইরাল ফিভার, সেই বিষয়ে সচেতন থাকবেন। আসবো শিক্ষার প্রসঙ্গে, পঞ্চম ঘরে রবি বিরাজ করছে, তাই বিদ্যার্থীদের জন্য এটা ভালো, পরীক্ষার ফল ভালো হবে, কোনো জায়গায় অ্যাডমিশন দিলে সেটাও ভালো হবে, এবং ভালোভাবে পড়ায় মন বসবে। 15th ও 16th, 15-16 তারিখ অবধি সব কিছু ভালো হবে, তারপর আপনার কনফিডেন্ট লেভেল একদম কমে যাবে।
লাভ লাইফ বা প্রেম জীবন, পার্টনারের সাথে মনোমালিন্য থাকবে, রাগ জেদ, কথা বলা বন্ধ হয়ে যাবে। 15-16 আগস্ট অবধি, আগস্টের পর থেকে লাভ রিলেশনে একটু চেঞ্জ আসবে। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন কেমন যাবে? 7th হাউসের লর্ড বুধ, সেও 6th হাউসে বিরাজ করছে, তার ফলে 22 আগস্টের পর ম্যারিড লাইফ ঠিক হবে। তার আগে অবধি লাইফ পার্টনারের হেলথ প্রবলেম হতে পারে, ছোটোখাটো ব্যাপারে ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে, একটু নজর রাখতে হবে, একটু নজর। আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইলে করতে পারেন, ভাগ্য আপনাকে সাথ দেবে। 26 আগস্টের পর থেকে মঙ্গল কেন্দ্রে যাবে, তখন কেন্দ্রে ত্রিকোণ রাজযোগ দেখা দেবে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কেরিয়ার কীরকম বলবো, কর্মজীবন আপনার ভালোই আছে। এই মাসে আপনি সব কর্মে কাজে সফলতা পাবেন, একটু পরিশ্রম আপনার শুধু করতে হবে, ব্যাস। তাহলেই একদম আবার আগের ইয়েতে ফিরে আসুন তো, একদম লেথার্জি নেগেটিভিটি রাখবেনই না, বলুক সাড়ে সাথী ভালো হবে। টিপস বলবো, সবসময় বৃহস্পতির বীজ মন্ত্র গ্রাং রিং রোং সহা গুরবেই নমো জপ করুন, এবং সূর্য প্রণাম অবশ্যই করুন, এবং আপনারা একটু চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এবং সবাইকে ভালো থাকতেই হবে, সুখের চাকার সাথে থাকতে হবে। ওম শান্তি।